কুরআন আমার উম্মতের মধ্যে এমন এক গুরু উম্মত আইবা যেগুলার লেবাস রইব এত সুন্দর এত মানে সুন্দর চমকিব লেবাস দেখি আপনি হলো ঈমানদার কিন্তু অবশ্য তার মধ্যে ঈমানের কোনো অঙ্গ নাই তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিভিন্ন কয়েকদিন থেকে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে লাগেন আমার স্ক্রিনের মধ্যে যে ফটো দেখতে পাবেন নাস্তিক মুস্তাফা কামাল আল আজহারি আমি এটাও কইতাম চাই যে আল আজহার পড়লে শুধু আল আজহারি হওয়া যায় না আমি প্রথমত আজকে প্রত্যেক ধর্মরে আমি সম্মান করি প্রত্যেক ধর্মর ধর্মগুরু হল আছেন তারারও সম্মান করি আমি এটাও কইতাম চাই যে আমার কাছে আমার আল্লাহর কোরআনের মধ্যে আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমার কাছে তোমার ধর্ম ভালো আর আমার কাছে আমার ধর্ম ভালো আমি এটাও কইতে চাই যে ধর্ম তুমি যদি হিন্দু ধর্ম বাইয়ে থাকো তাহলে তুমি তোমার ধর্ম হিন্দু ধর্ম লইয়া থাকো আমি যদি মুসলমান হইয়া থাকি তাহলে আমি অবশ্যই মুসলিম ধর্ম আমার যেটা আছে আমার আমার মসজিদে গিয়া যেটা করার আমি করতাম আমার ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করতাম এটাও করতাম কিন্তু বর্তমান দেখতে হবে আপনার কুলাঙ্গার আমি কুলাঙ্গার টাইপের একটা যেন মুস্তফা কামাল আল আজহারি কয়েকদিন পরে পরে একটা মানে বিভ্রান্তি নিয়ে আয় আজকে যেন দুর্গাপূজা হয়েছে তার দুর্গাপূজা গেছে গিয়া দুর্গাপূজা করছে এটা হলো শিরিক করছে তারা যেন হিন্দু ধর্ম বাইয়ে হলে যেটা করে নিতে তারার লাগিন তারার এটা তারার প্রভুর কাছে তারার ভগবানের কাছে তারা করে গিয়া এটা আমার লাগে না আমার লাগে আমি আমার আল্লাহর ইবাদত করতাম মসজিদে গিয়া করতাম চাহে ঘরের ভিতরে হতাম নতুবা আমার মন দিয়ে আমার যেরকম করা যায় করতাম কিন্তু সেইটা হয়েছে যে আল্লাহর কোরআনের মধ্যে দুর্গাপূজা আছে বলিয়া হয়েছে আসলে এটা একটা ভাইরাস সমাজের ভাইরাস এটা যেটা শুধু সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতে স্যার তার ভিডিওগুলো প্রমোট করার শুধু আমরা মানে বাঙালি মানুষের বেশি গিয়া আমি বরাকবিলের মানুষের এটা কইতাম চাই বিশেষ করে যে আপনারা প্রত্যেক এই নাস্তিক যে মুস্তফা কামাল আল আজহারি আছে তার যে যে পেজ আছে পেজ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবা তারে আনফলো করে দিন তাড়াতাড়ি যেটা না হলে তার এই ভাইরাস যেটা আছে সমস্ত মানে আসাম জুড়িয়া সমস্ত মানে বরাকবিলে জুড়িয়া তার এই ভাইরাসের যে তার খাস যেটা আছে সেই খাসটার সম্পূর্ণ আইনবো আনিয়া প্রত্যেক ধর্মের মানুষের এটা কিতা করবো মানে হ্যাঁ মানে গুমরা করবো মুস্তফা কামাল আল আজহারি আরেকটা কথা কইছে যে কোরআন শরীফের মধ্যে দুর্গাপূজা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন যে পূজা না মানে আমি আল্লাহর লগে খেরো যদি শরীক করো তাহলে শিরিক হইব আর ঈশ্বর প্রত্যেক গুণা আল্লাহর কাছে কোনো মানুষের যদি জিনা করে মদ খায় অন্য কোনো কাজ করিলে তাহলে এই গুণারে আল্লাহ মাফ দিবা কিন্তু শিরিক গুণা আল্লাহ কোনো মাফ দিতা না এই নাস্তিকটা আরেকটা কথা কইছে যে প্রত্যেক ধর্মের মানুষ মানে যেমন হিন্দু ধর্মের বাইরে হল যারা আছেন তারা গড় মা বইন হল তারা মানে মন্দিরে যায় এবং খ্রিস্টান ধর্মের যারা আছেন তারা মানে গির্জার যায় আমরা মুসলমান শুধু মসজিদে যেতে পারো না এখানে এই ধর্মটা তুমি চাও না এরকম বিভিন্ন কথা কইছে আমি এটাও হইতাম চাই তুমি তোমার মা বইন দিয়ে মসজিদে দিতানি আরো কোন জায়গা দিতানি সব কিছু বন্ধ করে দিও আমরা এটা নিষেধ করিয়ান না কোরআনে তো নিষেধ নাই যে মসজিদে না দেওয়া এটা আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাই গেছেন এক গুরু আমার উম্মতের মধ্যে এমন এক গুরু উম্মত আইবা যেগুলার লেবাস রইব এত সুন্দর এত মানে সুন্দর চমকিব লেবাস দেখি আপনি কইবা ঈমানদার কিন্তু অবশ্য তার মধ্যে ঈমানের কোনো অঙ্গ নাই তার কাছে মানে হে গেছে নাস্তিক ওই যে কামাল মুস্তফা আজহারি কামাল যেন কিতা মুস্তফা কামাল আজহারি ও হে আমি মনে করি এই যুগের শ্রেষ্ঠ দাজ্জাল এটা আল্লাহর কোরআনের ঘোষণা মানে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম ইলা আখির আল আয়াত অর্থাৎ মানে এই যে গুজন মুস্তফা কামাল আজহারি তার খান তার শোক তার দিল দিলের মধ্যে মোহর মারা গেছে বালা কিছু দেখে না আর যেগুলা বালা কিছু দেখতো যে এগুলো তার মোহর মারা গেছে বালা কিছুরে ও খারাপ দেখার খারাপ কিছুরে বালা দেখে আমি বরাকবিলের প্রত্যেক ধর্মর বাইক হলে আমি সম্মান করি আর সবার কাছে আমার একটা কথা হইতে হলো যে আমরা অবশ্যই একে অপর বালা হইতাম দিল থেকে সাপোর্ট করতাম তো আবার মানে এটা না যে হিন্দু ধর্মর বাই আমার মুসলমান মসজিদ হইয়া গিয়ে আপনি নামাজ পড়িতাম আর আমি আপনার হিন্দু ধর্মর গিয়া মসজিদ আপনার মন্দির যেটা আছে এটার মধ্যে গিয়া পূজা করতাম এটা নয় আমরা সব অবশ্য মিলিয়ামিশে চলতাম একলগে রইতাম একে অন্যরে সাপোর্ট করতাম আমরা সাম্প্রদায়িক দাঙ্গার থেকে দূরে রইতাম আমরা মিলিয়ামিশে একে অপর দিয়ে মায়া করতাম কিন্তু তার মতো টাইপের মানুষ আছে যেন মুস্তফা আল আজহারির মতো যারা টাইপের মানুষ আছে যেন মসজিদ ওলা বালা মন্দির ওলা যে জায়গা যায় সব লগে মিলিয়ে চলতাম লগে পূজাও করতাম মসজিদকে নামাজ পড়ি এটা না তার মতো আরো যারা আছে যেন মানে মসজিদও গেলেও হ্যাঁ আর মন্দিরও গেলেও হ্যাঁ তারা থেকে বাঁচিয়ে থাকবা আমরা একে অন্যর যেদিন কোনো জরুরত পড়ে আমরা হেল্প করতাম সাম্প্রদায়িক দাঙ্গার থেকে আমরা বাঁচিয়ে রইতাম আর চলো মসজিদ আজান হোক আর মন্দিরও ঘন্টা বাজুক সব ভালো থাকবা সুস্থ থাকবা আর দেখা হইব পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম।